আমি এখন কথা বলবো, তিনি হলেন ঢাকা জেলার অন্তর্গত কেরানীগঞ্জ মডেল থানার অফিসার ইনচার্জ। ঢাকা জেলার যোগদান করার পর থেকে পরপর তিনবার পুরস্কার পেয়েছেন এবং শ্রেষ্ঠ অফিসার হিসাবে নির্বাচিত হয়েছেন। চলুন আইন শৃঙ্খলার বিষয় নিয়ে কথা বলবো। জনাব মোহাম্মদ মামুন অর রশিদ, PPM, কেরানীগঞ্জ মডেল থানার। আমরা ঘুরে দেখেছি বিভিন্ন স্থানে ফুটপাত অভিযান করেছেন এবং যথেষ্ট সফলতা হয়েছে, এবং এইটা কি সবসময় থাকবে? আমি যোগদান করার পর দেখতে পাই যে কেরানীগঞ্জ মডেল থানার জিঞ্জিরা একটি ঐতিহ্যবাহী ইউনিয়ন, এবং ইউনিয়নের সবচেয়ে বড় সমস্যা যানজট। এই যানজট মুক্ত করার জন্য ঢাকা জেলার সম্মানিত পুলিশ সুপার জনাব আসাদুজ্জামান BPM PPM স্যারের নির্দেশনায় প্রথমে জোনি টাওয়ার থেকে ফেরিঘাট পর্যন্ত যে ফুটপাত ছিল, ফুটপাতের কারণে যানজট লেগে থাকত। এখন সেই জিঞ্জিরার জোনি টাওয়ার থেকে ফেরিঘাট পর্যন্ত ফুটপাত নাই বললে চলে। এছাড়া এখানে রোড ব্যারিকেড সহ অন্যান্য সমস্যা ছিল, কেরানীগঞ্জের জনগণের সহযোগিতা পেয়ে আমি এই ফুটপাত মুক্ত করি। দক্ষিণবঙ্গের অন্যতম একটি স্থান বাবুবাজার ব্রিজ পার হলে যে কদমতলি মোড় বলে, সেই কদমতলি মোড়েও একই অবস্থা ছিল। সেই কদমতলি মোড় থেকে জুনি টাওয়ার পর্যন্ত কেরানীগঞ্জ মডেল থানার সীমানা এলাকায় কোথাও কোনো ফুটপাত নাই, এবং এই ফুটপাত যাতে না চলে এটা বন্ধের জন্য আমার অভিযান অব্যাহত আছে এবং এই অব্যাহত থাকবে। কেরানীগঞ্জ মডেল থানার দুটি ক্যাম্প একটি ফাঁড়ি রয়েছে, তিনটির মামলা কি একই রকমের না তিনটি তিন রকমের, এবং সাধারণ জনগণ কি সঠিক বিচারগুলি পাচ্ছে ওইখান থেকে, নাকি আপনি এই বিষয়গুলি তদন্ত করে দেখছেন? কেরানীগঞ্জ মডেল থানায় কাজের সুবিধার্থের জন্য কেরানীগঞ্জ মডেল থানার সাতটা ইউনিয়নের ভিতর একটা আটি বাজার পুলিশ ক্যাম্প আছে। এখানে সাধারণত আটি বাজারে সাক্তা ইউনিয়ন এবং তারানগর ইউনিয়নের যে সমস্যাগুলি থাকে ওরা দ্রুত ওখানে ব্যবস্থা নেয়। আর কলাতিয়া একটা পুলিশ ফাঁড়ি আছে, সেখানে হরজতপুর এবং কলাতিয়া ইউনিয়নের লোকজন সেবা নিয়ে থাকে। আর রোহিতপুরের জন্য সোনাকান্দা পুলিশ ক্যাম্প আছে। কেরানীগঞ্জ মডেল থানা এলাকায় দুইটা পুলিশ ক্যাম্প এবং একটা ফাঁড়ি আছে। এই তিনটা ফাঁড়ির ভিতর আপনার আটি বাজার পুলিশ ক্যাম্প যেটা, এটা অত্যন্ত গুরুত্বপূর্ণ, কারণ এটা ঢাকার সাথে খুব কাছাকাছি এবং এখানে অপরাধের সংখ্যাও বেশি, কারণ ঢাকা থেকে অনেক অপরাধী এসে অপরাধ করে, তারা আবার ঢাকায় চলে যায়। তাছাড়া এখানে নতুন শহর হয়ে উঠছে, যার জন্য এখানে অনেকে এসে জমি জমা কিনে, যার জন্য এখানে ঘনবসতিপূর্ণ এলাকা। এখানে আইন শৃঙ্খলা নিয়ন্ত্রণের জন্য সার্বক্ষণিকভাবে ক্যাম্প এবং ক্যাম্পের সাথে যে বিট পুলিশিং আমাদের যে ব্যবস্থা, তারা এখানে দ্রুত ব্যবস্থা নিয়ে থাকে। কেরানীগঞ্জ মডেল থানায় আমরা বিভিন্ন সময় পত্রপত্রিকায় দেখেছি বিভিন্ন জায়গা থেকে এই আপনার কেরানীগঞ্জে মাদক বেচাকিনি করছে এবং সেবন করছে, এই ব্যাপারে আপনারা কি পদক্ষেপ নিচ্ছেন? কেরানীগঞ্জ মডেল থানা ঢাকার খুব কাছাকাছি, শুধু বুড়িগঙ্গা নদী মাঝপথে। এখানে ঢাকার যে জনবসতিপূর্ণ এলাকা, ঢাকার ম্যাক্সিমাম লোক কেরানীগঞ্জে এসে কম টাকায় ভাড়া পায় বিদায়, এখানে লোক সংখ্যা প্রচুর, ভ্রাম্যমান লোকজনই এই মাদকের ব্যবসার সাথে জড়িত এবং এখানে মাদক সেবন করে। আমাদের এই মাদকের প্রতি আমাদের জিরো টলারেন্স, আমরা সবসময় মাদকের উপর অভিযান পরিচালনা করি। বিশেষ করে বুড়িগঙ্গা নদীর পার ঘেসে কিছু অপরিচিত লোক ওপার থেকে পার হয়ে এপারে এসে মাদকের সাথে জড়িয়ে পড়ে এবং মাদক সেবন করার জন্য চলে আসে, এবং এই অভিযানে আমরা যাদের গ্রেপ্তার করি আমরা দেখতে পাই তারা বেশিরভাগ লোকই ভ্রাম্যমান, এবং এই মাদকের বিরুদ্ধে আমাদের অভিযান অব্যাহত আছে। কেরানীগঞ্জ মডেল থানার অন্তর্গত আপনাদের সাতটি ইউনিয়ন এবং আরও অন্যান্য ইউনিয়ন আছে, এই বিভিন্ন জায়গার থেকে এখানে ভাড়া থাকার জন্য অনেকে আসে, অল্প টাকা ভাড়া বলে তারা আসে, কিন্তু এই ভাড়াটাদের তথ্য পরামের জন্য আপনারা কি ব্যবস্থা নিয়েছেন? আমরা কেরানীগঞ্জ মডেল থানার অফিসার যারা আছেন সাতটা ইউনিয়নে, আমাদের 14টা বিট আছে, প্রত্যেকটা বিটের অফিসারদেরকে নির্দেশনা দেওয়া আছে, যারা অপরিচিত লোক যারা ভাড়া থাকে তাদের প্রত্যেকের CMS ফর্ম পূরণ করা হয়, তাদের ভোটার আইডি কার্ড অথবা তাদের পাসপোর্ট নিয়ে আমরা CMS পূরণ করি এবং তাদের ডাটাবেস আমাদের কাছে আসে। কেরানীগঞ্জ মডেল থানায় মামলা জিটি করতে টাকা লাগে না, এই কথাটা যথেষ্ট সুনাম অর্জন করেছেন সাধারণ মানুষের মুখে মুখে, বেশ সুনাম অর্জন করেছেন আপনি অফিসার ইনচার্জ হিসাবে। আমার প্রশ্ন হলো, আপনার কিছু কিছু অফিসাররা তাদের সাথে খারাপ আচরণ করেন, এই ব্যাপারটা আপনারা কীভাবে দেখছেন? সার্বক্ষণিকভাবে যারা ডিউটি অফিসার থাকে আমি তদারকি করি, এবং এখানে
থানায় সেবা নিতে কোনো টাকা লাগে না। আপনারা দেখছেন থানার সামনে গেটে লটকানো আছে, কেউ তার জিডি করতে আসলে সে তার মতামত ব্যক্ত করে এবং অনলাইনে জিডিটা এন্ট্রি করা হয়। যদি কেউ জিডি লিখতে না পারে আমাদের এসডি অফিসের মাধ্যমে সেটা লিখে দেওয়া হয়। কেউ মামলা করতে আসলে সে লিখতে না পারলে তাকে সহযোগিতা করা হয়। জিডি বা মামলা করতে আসে কেউ হয়রানি হলে আমি তাৎক্ষণিক ব্যবস্থা নেই। আমার জানা মতে এ ধরনের কোনো ঘটনা আমার অফিসের মাধ্যমে এখন পর্যন্ত হয় নাই। যদি কেউ এটা করে থাকে আমি তাৎক্ষণিক ব্যবস্থা নিব এবং এই ব্যাপারে উদ্যতন কর্তৃপক্ষের বরাবর তার বিরুদ্ধে প্রতিবেদন দিব। কেরানীগঞ্জ মডেল থানার বিট পুলিশিংগুলি আপনার বিভিন্ন এরিয়াতে ভাগ করে দেওয়া আছে, তারা কি সঠিক বিট পুলিশিংগুলি আপনার সঠিকভাবে দায়িত্ব পালন করছে? কেরানীগঞ্জ মডেল থানায় 60টা ইউনিয়ন আছে এবং 60টা ইউনিয়নকে কাজের সুবিধার্থে 14টা বিট করা হয়েছে এবং প্রত্যেকটা বিটে গুরুত্ব বুঝে দুজন করে অফিসার নিয়োগ দেওয়া আছে। এই বিট অফিসারের কাজ হলো ওই এলাকার সন্ত্রাসী চাঁদাবাজ খারাপ প্রকৃতির লোকজন তৈরি করা, মাদক উদ্ধার, ওয়ারেন্ট তামিল সহ আরও পুলিশের যে কার্যক্রম আছে সেগুলো ওই বিট পুলিশিং অফিসার করে থাকে। বিটের ভিতর যদি কোনো অফিসার কাজের সফলতা দেখায় তাকে পুরস্কারের ব্যবস্থা করা হয়েছে এবং যারা ভালো কাজ করে না তাদেরকে তিরস্কারের ব্যবস্থা করা হয়েছে। কেরানীগঞ্জ মডেল থানার অন্তর্গত বিভিন্ন এলাকাতে আপনার জমি বেচাকিনি হচ্ছে, একই জমি 4 থেকে 5 বার বেচাকিনি হচ্ছে, সাধারণ মানুষ কান্নায় ভেঙে যাচ্ছে এবং অনেকে মারা যাচ্ছে, এই জমিরগুলি সুরাহা পাচ্ছে না। আপনারা এই বিষয়গুলি, এই দখলদারি যারা করছে বা যারা দাপট খাটাচ্ছে বিভিন্ন নেতাকর্মীরা এবং প্রভাবশালী ব্যক্তিরা, এই ব্যাপারে আপনারা কী পদক্ষেপ নিন? এখন অনেক হাউজিং কোম্পানি চলে এসেছে, বিশেষ করে বসিলা ব্রিজ হওয়ার পর থেকেই কেরানীগঞ্জ মডেল থানার কয়েকটি ইউনিয়নের জমির দাম অনেক বেড়ে গেছে। এই বেড়ে যাওয়ার কারণে এই জমি দখল বেদখল এগুলি টুকটাক ঘটনা আমাদের নজরে এসেছে। কোনো ভুক্তভোগী যদি আমাদের কাছে আসে সে ব্যাপারে তাৎক্ষণিক ব্যবস্থা নেওয়া হয়েছে। কেরানীগঞ্জে জমি কিনতে আসে সরাসরি মালিকের কাছ থেকে না কিনে বিভিন্ন ভায়া, যেটাকে আমরা সাধারণত দালাল বলি, দালালের মাধ্যমে আসে। এই দালালের মাধ্যমে যারা এই জমিগুলি কিনতে আসে তারা অনেক সময় নিঃস্ব হয়ে যায়, একজনের জমি অন্যজনকে বিক্রি করে দেয়, কাগজপত্র তৈরি করে, পরবর্তীতে দেখা যায় নামজারি করার সময় এগুলি অন্যের দখলে, এরকম কিছু সমস্যা আছে। তবে কোনো ভুক্তভোগী যদি আমাদের কাছে আসে আমরা আইনগত ব্যবস্থা